বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সাথে ছাত্র নাগরিক মত বিনিময় সভা হয়েছে। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে নিহত আহত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল। তারা জানান, আন্দোলনে নিহতদের তালিকা তৈরির কাজ চলছে, এছাড়া আহতদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে দেশে অথবা প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এ সময় গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানান নিহতের স্বজনেরা। এর আগে সকালে নামাজ করে শহীদদের কবর জিয়ারত করেন প্রতিনিধি দলটি।